হ্যালো বন্ধুরা, বুক রিভিউস চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, তোমরা হচ্ছে অলরেডি অনেকে এসএসসি এমটিএস পরীক্ষা ফর্ম ফিল আপ করে ফেলেছো, বা তোমরা চিন্তা করছো সেই সাথে সাথে যে বেস্ট প্রিপারেশান কীভাবে নেবো, আর তার জন্য দরকার বেস্ট বই, আর সেই বেস্ট বই কোনটা, আমরা তার জন্য নিয়ে এসেছি সেই ভিডিও। বন্ধুরা, আরিয়ান পাবলিকেশনের এসএসসি এমটিএস বুক, এই বইটিতে টায়ার ওয়ান এবং টায়ার টু কীরকম প্রশ্ন প্যাটার্ন থাকে এবং কীরকম প্রশ্ন আছে তা পুরোটি আলোচনা করা হয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। কন্টেন্ট দেখে প্রথমে বুঝতে পারছো যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তারপরে প্রিভিয়াস ইয়ার আছে, তারপরে যেরকম জেনারেল নলেজ ফলেজ থাকে বা ন্যাশনাল ক্ষেত্রে থেকে ইন্ডিয়ান পলিটি থাকে, সেগুলো আলোচনা করা হয়েছে। ফার্স্ট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট, তারপরে যে প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার 2022 2021 এরকমভাবে, তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেগুলো, তারপরে তোমরা যে ইন্টেলিজেন্স রিজনিংয়ের প্রবলেমস এবং তার সলিউশন বিভিন্ন দেওয়া আছে, সেই সাথে সাথে বা জেনারেল ইংলিশ কন্টেন্ট অনুযায়ী পরপর বইটা দেওয়া আছে। বন্ধুরা, বইটা এত সুন্দর করেছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এটা শুধুমাত্র প্র্যাকটিস এবং প্রিভিয়াস ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তাছাড়া যে শর্টস যে জেনারেল ক্ষেত্রে নলেজের ক্ষেত্রে, যেমন হিস্ট্রি, পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, শর্টে মানে বইটাতে পুরোপুরি মানে পুরো ভালোভাবে দেওয়া আছে। যারা বইটার অনেক পাতা আরও পিডিএফ আকারে কিছু পাতা দেখতে চাইছো, আমাকে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা। এবং সেই সাথে সাথে এই বইটিতে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, সেটা হলো কি বলতো, না পার্ট টু অর্থাৎ টার্মস টুতে কীভাবে, পেপার টুতে কীভাবে পরীক্ষা হবে, যেমন এসএ লেটার্স এবং জেনারেল তো আগে দেওয়া আছে, এবং এসএ ও রাইটিংয়ে কী দেওয়া আছে সে বিষয়ে বইয়ে আলোচনা করা হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা আশা করি বইটি সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। এরকম বিভিন্ন ডিপার্টমেন্টসের পরীক্ষা অনুযায়ী বেস্ট বইয়ের সন্ধান পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।